চলতি মৌসুমে আগাম জাতের আম পরিপক্কতা পাবে বারোই জুনের দিকে এর আগে বাজারে আসা আম না খাওয়ার পরামর্শ দিয়েছেন কৃষিবিদরা কারণ এসব আমে রাসায়নিক ব্যবহার করা হতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন জাতের আম কখন পরিপক্কতা পায় সে বিষয়ে জনগণকে সচেতন করতে প্রচার চালানোর আহ্বান জানান তারা এটি হিমসাগর আম কৃষি বিভাগ বলছে এই আম বাজারে আসার কথা ১২ জুনের পর আর ল্যাংরা প্রজাতির আম বাজারে আসার কথা ১৫ জুনের পর অথচ এরই মধ্যে এসব আম বাজারে পাওয়া যাচ্ছে এগুলো কাটার পর দেখা যায় আটি পরিপক্ক হয় নাই ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করে পাকানো হয়েছে এসব আম যা মানব শরীরের জন্য ক্ষতিকর অপরিপক্ক এসব আম জব্দ ও ধ্বংস করতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী কখনো কখনো আমাদের অসাধু ব্যবসায়ীরা দুইবার কেমিক্যালস ট্রিটমেন্ট করে এটা ব্যবহার মানে এটা পাকানোর জন্য প্রথমত ফর কুইক রাইপেনিং অ্যান্ড অ্যাট্রাকটিভ কালার দে ইউজ রাইপেনিং এজেন্ট রাইপেনিং এজেন্ট ব্যবহার করে এবং যেহেতু আর পাকবে তাড়াতাড়ি আবার এটা পচতেও পারে তাড়াতাড়ি ফলে পচন থেকে রক্ষা করার জন্য আবার ফর্মালের মধ্যে চুপায় যার ফলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মৌসুমের আগেই বাজারে আসা আম না খাওয়ার পরামর্শ এই কৃষিবিদের এখন যেটা বাজারে পাওয়া যাচ্ছে সেই আম না কেনার জন্য আমি বক্তাদেরকে আহ্বান করব। এবং গভর্নমেন্টের যারা এই কনজিউমার অ্যাসোসিয়েশন যারা আছে দেখভাল করে তাদের এখন উচিত বাজার থেকে আমগুলি কোথেকে আসলে কীভাবে আসলে কি কোন জাতের এই জিনিসগুলি আর ভালো করে মনিটরিং করা উচিত বলে আমি মনে করি এই কৃষিবিদ জানান চলতি মৌসুমে আগাম জাতের গোপালভোগ আম পরিপক্কতা পাবে পয়লা জুন নাগাদ এছাড়া রানী পছন্দ পাঁচই জুন হিমসাগর বারোই জুন ল্যাংরা পনেরোই জুন এবং হাড়িভাঙ্গা পাকা শুরু হবে বিশ জুনের দিকে আর নাবিজাতের আম্রপলি পয়লা জুলাই ফজলি সাতই জুলাই এবং আশ্বিনা পরিপক্কতা পাবে পঁচিশে জুলাইয়ের মধ্যে তাই কখন কোন আম খেতে হবে সে বিষয়ে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে জনসচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রমের ওপর গুরুত্ব দেন এই কৃষিবিদ মাহমুদ সাউন দীপ্ত সংবাদ ঢাকা